মানে হাজার হাজার মানুষের কথা, হাজার হাজার মানুষের কথা, অল্প কিছু বাকি আছে আর সব নষ্ট হয়ে গেছে। ওইডাল বাজারে যাইতে গেলে ওখানে মনে করেন যে রাস্তা ছিল মেন রাস্তা, মেন রাস্তা সাফে অবাতল হয়ে ওই রাস্তা লিখে আর ওখানে ওখানে অবস্থা খুব খারাপ। দক্ষিণ মেট্রো টোটাল তো পানি, আজকে জোয়ার ধরলে দক্ষিণ মেট্রো টোটাল পানি হয়ে যাবে। এই বিনা পানি কেবল গোলখালিটা বাকি আছে আর মনে দর্শিনটা বাকি। এই দক্ষিণ মেট্রো সিটি যে ভাঙনে প্রায় 3-4 হাজার লোকের উপস্থিতি ছিল, কিন্তু কিছু জিআই ব্যাগ এবং বাঁশ কাঠের বিশেষ করে ব্যাগ অভাবে মানুষ এই কাজটা আজকে সম্পন্ন করতে পারে নাই। আমি পানি উন্নয়ন বোর্ডে অনুরোধ করব যাতে আগামীকালকে কাজ করার জন্য যত শ্রমজমা লাগে সেগুলো যেন যোগান দেয়। এই আজকের এই মাঝে সম্পূর্ণ করা গেল না, তার জন্য পুরো দক্ষিণ বেতকাশি এবং উত্তর বেতকাশির একটা অংশ আজকে প্লাবিত হবে এবং এখানকার জনগণ বিশেষ করে তাদের ঘর বাড়ি, পশু পাখি, গবাদি পশু এবং খাওয়ার বড় একটা অভাব শুরু হয়েছে। এটার এজন্য আমি আমার বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনা সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছে, জনপ্রতিনিধি আছে এবং সরকারি মহলের সকলের কাছে অনুরোধ করব যে এখানে আমাদের কিছু অতি শীঘ্রই কিছু আশু সাহায্য সাহায্য পাঠানোর জন্যে। আর আগামীকালকে আরও লোকজন যদি সকলেই এখান থেকে সকালে যদি এই যে লোকটা আজকে আসছিল সেই লোকগুলোকে আগামীকালকে আবার পুনরায় যদি কাজ স্বেচ্ছাশ্রমে কাজ করানো যায় তাহলে এই বাঁধ আবার পুনরায় আগামীকালকে এটা বাঁধ বাঁধা সম্ভব হবে। আমাদের গতকাল জোয়ারের পানিতে জোয়ারের এই যে পানিতে আমাদের পদ্মা ছাপিয়ে ফেরিবাঁধ ভেঙে গেছে, আমাদের যে রিংবাঁধ দিয়েছিলাম সেই রিংবাঁধ গতকাল জোয়ারের পানিতে আমাদের প্রয়োজন এখানে বস্তা দেওয়া, এটার ভিতরে কোনো এখানে কোনো কাজ হয়নি। এক মানের ভিতরে যে কাজ হয়েছে যদি তা সঠিকভাবে পরিচালনা করে যদি কাজ করতো আজকে রাস্তা ভাঙত না। বেতকাশি, আমি বেতকাশি। Thank you.